আমি জিজ্ঞেস করছিলাম যে কবে কার গান আছে। তো আজকের এই রাতটা যখন শুনলাম যে আমাদের মানিকগঞ্জের মানিক এবং মানে কয়টা গুণ বলবো, এত গুণ, মানে যে মানুষটার মধ্যে, তার লেখনীর মধ্যে, যার লেখা গান আমরাও প্রতিনিয়ত গাই এবং তার লেখা গান স্টেজে না হইলে মানে জমেই না। মুক্তা যখন বন্ধনার পরে গান গাওয়া শুরু করছে, আমি তো ভাবতেছিলাম আবুল সরকার ওইটা কী গাবে, সব আবুল সরকারের গানই তো গাওয়া শেষ করে দিতেছে। হ্যাঁ, মানে মুক্তা আবার অনেক চালাক, জানে যে ওই গান দিয়ে জমাবেন আপনি, দাঁড়ান আমি আগেই জমাই নেই। আর মুক্তার সুরের কথা আর কি বলবো, আমি দু একজনের গান শুনলে, তার মধ্যে একজন মুক্তা, ওর গান আমি শুনি, মানে দারুণ কণ্ঠ, কোথার থেকে যে ওর সুর আসে আল্লাহ মাহবুব জানে, এত সুন্দর করে গান করে। মুক্তার গান আর আমাদের আবুল সরকারের গান যখন শুনলাম তো বলছি যে আজকেই যাব গান শুনতে। তো এসে আপনাদের মাঝে এসে খুবই ভালো লাগতেছে, কারণ সবসময় গান গাইতে যাই আর আজকে হলো শুনবো। মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে, শূন্য হাতে তোমায় বরণ, শূন্য হাতে তোমায় বরণ করব কেমন করে, তুমি এলে ঘরে মালা গাইলাম, আমার মায়ের যাওয়ার সময় হয়ে গেছে, হয়তো মা বলতেছে চলে যাবে, এর জন্য বললাম যে মালা গাথা শেষ না হতেই তুমি এলে ঘরে, আপনি যতক্ষণ থাকবেন থাকেন ভালো লাগে আমাদের কাছে। আমার মনে হয় আজকে কত বছর পরে আমি আপনাকে দেখতেছি, গানের জন্য আমার মায়ের সাথে আমি দেখা করতে পারি না। আজকে আমার বড় আনন্দ, বড় খুশি, কারণ আমার জীবন দিয়ে যাকে আমি বেশি ভালোবাসি সে হলো আমার মা মমতাজ বেগম। তিনি এসেছেন আমার কাছে, আর এর চাইতে বড় পাওয়ার কি থাকতে পারে আনন্দের। তো সময়টা কিভাবে যেন কেটে যাচ্ছে, এর জন্য আমি মায়ের জন্য এই গানটা গাই। লজ্জা পাওয়া অবসর
तुम्हें ये ले घरे